শিক্ষার প্রকার শিক্ষা প্রক্রিয়াটো আসলে তিনটা মূল ভাগত ভাগ করা হয়েছে বা ইয়ার তিনটা মূল প্রকার আছে সেইটা হল আনুষ্ঠানিক শিক্ষা
নির্দিষ্ট সময়সীমা নাথাকে টিউশনত, ইয়াত কোনো পাঠ্যক্রম নাথাকে, ইয়াত কোনো শিক্ষক নাথাকে, ইয়াত কোনো অনুশাসন নাথাকে, কোনো খরচৰ কথা নাথাকে, আমি বিভিন্ন পৰিৱেশৰ পৰা বিভিন্ন কথা আমি শিকিব পাৰোঁ আৰু সেইবিলাকে হৈছে মানে কি অনানুষ্ঠানিক শিক্ষাৰ মাধ্যম। তাৰপিছত আহিব আমি অগতানুগতিক শিক্ষালৈ। অগতানুগতিক শিক্ষা আমি এতিয়া কি কি মাধ্যমৰ জৰিয়তে গ্ৰহণ কৰোঁ, যে অগতানুগতিক শিক্ষা গ্ৰহণ কৰা মাধ্যমসমূহ হৈছে মুক্ত বিদ্যালয়, মুক্ত বিশ্ববিদ্যালয়, নাইবা অন্যান্য অনুষ্ঠান যোগাযোগ শিক্ষা। ইলেকট্রনিক মিডিয়ার জড়িয়ে আমি মানে শিক্ষা গ্রহণ করব পারো, অর্থাৎ এই অগতানুগতিক শিক্ষার যা অনুষ্ঠান মুক্ত বিদ্যালয়, মুক্ত বিশ্ববিদ্যালয়, এইবিলাকুখান অনুষ্ঠান স্বাধীন অনুষ্ঠান। আর এই অনুষ্ঠান সমূহের কথা হল কি, যে আনুষ্ঠানিক শিক্ষা যে আমার বিদ্যালয় বা আমার যা বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় এইবিল আমার কিছু যে কঠোর নীতি নিয়ম থাকে বা নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে, নির্দিষ্ট শিক্ষক থাকে, এনেকা বস্তু ইয়াত নাই। অর্থাৎ অগতানুগতিক শিক্ষা কি সম্পূর্ণ মুক্ত, মুক্তভাবে অর্থাৎ ছাত্র ছাত্রী সকলে নিজের প্রয়োজন অনুযায়ী শিক্ষা গ্রহণ করব পারে। সাপোজ কোনো এজন ব্যক্তিয়ে মানে উপযুক্ত সময়ত শিক্ষা গ্রহণ করব নোৱাৰিলে, বিভিন্ন কারণবশত নোৱাৰিব পাৰে, তেনেকুৱা ব্যক্তি সকলে কি করব পাৰে, এই অগতানুগতিক শিক্ষার জড়িয়ে এনেকুৱা অনুষ্ঠানসমূহৰ জড়িয়ে তেওঁ শিক্ষা গ্রহণ করব পাৰে। আৰু ইয়াৰ পৰা এটা গুরুত্বপূর্ণ কথা হল যে আনুষ্ঠানিক শিক্ষাত যে শিক্ষার্থী সকলে পরীক্ষার উপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়, তার উপর ভিত্তি করে ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট, মার্কশিট আদি প্রদান করা হয়, ঠিক তেনেকে অগতানুগতিক শিক্ষাতেও ছাত্র ছাত্রী সকলক উপযুক্ত মূল্যায়নের জড়িয়ে ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট, মার্কশিট আদি প্রদান করা হয়। গতি এইটি হচ্ছে অগতানুগতিক শিক্ষা। এই তিনটাই হচ্ছে শিক্ষার মূল প্রকার। এটা ইয়ার প্রত্যেকটি শিক্ষার প্রকারের আরো কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, যেনে আনুষ্ঠানিক শিক্ষার কিছু বৈশিষ্ট্য আছে, অনানুষ্ঠানিক শিক্ষারও কিছু বৈশিষ্ট্য আছে, অগতানুগতিক শিক্ষার কিছু বৈশিষ্ট্য আছে। ইয়ার উপরও এই গোটেই তিনিওটার মাজত তুলনা করব দিব পারে আমার, যে আনুষ্ঠানিক শিক্ষার অনানুষ্ঠানিক শিক্ষার পার্থক্য কি, আনুষ্ঠানিক শিক্ষার অগতানুগতিক শিক্ষার পার্থক্য কি, বা অনানুষ্ঠানিক শিক্ষা আর অগতানুগতিক শিক্ষার মাজত পার্থক্য কি, বা আনুষ্ঠানিক শিক্ষা আর অগতানুগতিক শিক্ষার মাজত সম্পর্ক কি, এনে ধরনের বহু কথাই আকো আমি জানিব লাগিব। এতিয়া মই ভাবো এই শিক্ষার যে তিনটা প্রকার, এই প্রকার কেটার বিষয়ে তোমালোকের ধারণা খিনি স্পষ্ট হয়েছে কিছু হলেও, যে আনুষ্ঠানিক শিক্ষা বলে কলে আনুষ্ঠানিক শিক্ষা আমি শিক্ষানুষ্ঠানের জড়িয়ে যে লাভ করো বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় আদির পৰা, অনানুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করো ঘর, সমাজ, অনাতাঁৰ, দূরদর্শন, সভা সমিতি বা পরিবেশ। অভিজ্ঞতা বলে দিলে আসলে অভিজ্ঞতাই আমার জীবনের অভিজ্ঞতা সমূহের পৰা আমি শিখো, তার উপরে এটা সামাজিক পরিবেশ, সামাজিক পরিবেশ, সামাজিক পরিবেশ দিলে এটা মাধ্যমক বুঝাব, কিন্তু জীবনের অভিজ্ঞতাটা একটা মাধ্যম হব নয়। গতি এইখানে আমি কি করব পারো, অনানুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করা মাধ্যম হয়েছে এটা। তারপর আসব অগতানুগতিক শিক্ষা। অগতানুগতিক শিক্ষা গ্রহণ করা মাধ্যম মুক্ত বিদ্যালয়, মুক্ত বিশ্ববিদ্যালয়, অন্যান্য অনুষ্ঠান, যোগাযোগ শিক্ষা, এইবিল হচ্ছে মানে অগতানুগতিক শিক্ষা গ্রহণ করা একো একটা মাধ্যম। ইয়াতে আরো একটা মন করবলিয়া কথা আছে, যে অগতানুগতিক শিক্ষা আরো একটা নামেরে জনা যায় বা নামাকরণ করা হয়েছে, সেইটি হচ্ছে অনৌপচারিক
বৈশিষ্ট্য সমূহৰ বিষয়ে আলোচনা কৰিম লগতে এই গোটেইকেইটাৰ মাজতে কি কি পার্থক্য আছে কি কি সম্পৰ্ক আছে সেইবিলাক কথা আমি নেক্সট ক্লাছত আলোচনা কৰিম গতিকে আজিলৈ এইখিনিয়ে দিলো শিক্ষাৰ পৰিসৰ আৰু শিক্ষাৰ প্ৰকাৰ শিক্ষাৰ পৰিসৰে কি কি দিশ সামৰি লয় আৰু শিক্ষাৰ প্ৰকাৰ বুলি ক'লে তিনিটা প্ৰকাৰৰ কথা বুজা যায় সেইকেইটা আনুষ্ঠানিক অগতানুগতিক আৰু অগতানুগতিক বা অনৌপচাৰিক আৰু এটা হৈছে অনানুষ্ঠানিক শিক্ষা আৰু এই আনুষ্ঠানিক শিক্ষাৰ যিবিলাক বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যবিলাকো মই আজি একেলগে তোমালোকক ক্লিয়াৰ কৰি দিলো নেক্সট ক্লাছত মই অনানুষ্ঠানিক শিক্ষা কি ইয়াৰ বিভিন্ন বৈশিষ্ট্যসমূহ আৰু অগতানুগতিক শিক্ষাৰ বৈশিষ্ট্যসমূহ দিয়াৰ লগতে এই তিনিওটাৰ মাজতে কি কি সম্পৰ্ক কি কি পাৰ্থক্য আছে সেইবিলাকৰ কথা আমি বিশদভাৱে আলোচনা কৰিম আজিলৈ এইখিনিতে এৰিছো চ' থেংক ইউ